সো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ইনগ্রিডিয়েন্ট সাকসেস। এখানে দেখতে পাচ্ছ যে শিশু বিকাশ প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গ সরকারের যে অঙ্গনারী পদে এবং তার সহায়ক পদে কিছু নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেটি শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জন্য প্রযোজ্য হবে। দক্ষিণ চব্বিশ পরগনার কিছু গ্রাম পঞ্চায়েতের অধীনে এটি বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেগুলি যেই গ্রাম পঞ্চায়েতের অধীনে এই বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই গ্রামগুলি আমি দেখে দেবো। সো তোমরা দেখছো গ্রিন সাকসেস ইউটিউব চ্যানেল। আমি চব্বিশ পরগনা জেলার অধীনে যে বিজ্ঞপ্তিটি দিয়ে দিয়েছে একটু পড়ে নেমে পজ করে বিজ্ঞপ্তিটা এখানে দেখতে পাচ্ছ। পদগুলি দিয়ে দিয়েছে, শূন্য পদ রয়েছে, ষোলোটি পদ রয়েছে, যাদের জন্য জেনারেলদের জন্য সাতটি থাকছে, তপশিলি জাতি মানে এসসিদের জন্য চারটি, এসটিদের জন্য একটি, ওবিসি মানে মুসলিমদের জন্য দুটি, ওবিসি বিদের জন্য একটি, শারীরিক প্রতিবন্ধীদের জন্য একটি, মোট ষোলোটি থাকছে। সো প্রার্থীর যে যোগ্যতা থাকবে সেটা বলে দিয়েছে। অষ্টম শ্রেণী পাস এবং অষ্টম শ্রেণী হচ্ছে সহায়কদের জন্য এবং অঙ্গনারী কর্মীদের জন্য মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস হলেও হবে। বয়স আঠেরো থেকে পঁয়তাল্লিশ। দেখতে পাচ্ছ যে সমস্ত গ্রামগুলি দিয়ে দিয়েছে যে গ্রামগুলিতে তোমাদের এই ষোলোটি পদের জন্য নিয়োগ করা হবে দক্ষিণ চব্বিশ পরগনা। এখানে দেখছো মল্লিকপুর, ফলতা, বেলসিংহ ওয়ান, বেলসিংহ দুই, গোপালপুর, এখানে দেখো নপুরিয়া, দেবীপুর, হরিণডাঙ্গা এক, হরিণডাঙ্গা দুই, ফতেপুর, বঙ্গনগর, বঙ্গনগর দুই, দু নম্বর গ্রাম পঞ্চায়েত, তার মানে দুই মানে হচ্ছে দু নম্বর গ্রাম পঞ্চায়েত এবং এক হচ্ছে এগারো নম্বর গ্রাম পঞ্চায়েত। এইগুলো দিয়ে দিয়েছে, ষোলোটি পদ রয়েছে। সো দেখতে পাচ্ছ এখানে দিয়ে দিয়েছে সমস্ত, এখানে দেখতে পাচ্ছ যোগ্যতাটা দিয়ে দিয়েছে যেটা বলে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছ সকল প্রার্থী ন্যূনতম অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতেই হবে। আর এটা হচ্ছে অফলাইনে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, যেটি এই পিডিএফটি তোমাদের ডাউনলোড করতে হবে অফিসিয়ালি ওয়েবসাইট, আমি দেখে দেবো তোমাদের সেই অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে তোমাদের ডাউনলোড করতে হবে এবং সেটি ফিল আপ করে পাঁচ টাকা ডাক টিকিটে দিয়ে স্ট্যাম্প দিয়ে তোমাদের পাঠাতে হবে। এখানে দেখতে পাচ্ছ প্রকল্পের সমস্ত দিয়ে দিয়েছে। নির্বাচন প্রক্রিয়া নব্বই নম্বর পরীক্ষা হবে, তারপরে দশ নম্বর মৌখিক পরীক্ষা হবে, যেখানে তোমাদের সিলেবাসটা দিয়ে দিয়েছে নব্বই নম্বরে যে রিটেন পরীক্ষাটি হবে। এখানে দেখতে পাচ্ছ যে এটা সাধারণ জ্ঞান থাকবে তোমাদের, এগুলো দিয়ে দিয়েছে, বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে। দেখো এখানে যে তোমাদের দশ নম্বরের মৌখিক পরীক্ষায় যদি অনুপস্থিত থাকো বা যদি যেতে পারো না তাহলে প্রার্থী নিয়োগ হবে না, সে বাদ হয়ে যাবে, যেটি সাধারণত হয়ে থাকে। সেখানে সংরক্ষণ শর্তগুলিগুলো দিয়ে দিয়েছে, বাসস্থানে দিয়ে দিয়েছে, সেখানে সমস্ত দিয়ে দিয়েছে। একটু পড়ে নেবে এখানে আবেদনপত্রে যেটা বলুন যেগুলি লাগবে তোমাদের প্রমাণপত্র সেগুলি দিয়ে দিয়েছে। দেখো সমস্ত দিয়ে দিয়েছে, এগুলো পজ করে দেখে নেবে। বেলা বারোটা থেকে তিনটে অবধি তোমাদের এই পত্র যে আবেদনপত্র জমা নেওয়া হবে, আর ১৩ মার্চ হচ্ছে লাস্ট দিন বা লাস্ট ডেট এই ফর্মের। সো এখানে জমাগুলো দিয়ে দিয়েছে, আর এটা হচ্ছে ফর্ম, একদম ইজি ফর্ম দিয়ে দিয়েছে। এখানে একটা তোমাদের ছবি দিতে হবে, যেটা বলে দিয়েছে কত সাইজের ছবি ওটা। এখানে দেখতে পাচ্ছ প্রার্থীর নাম বাংলায় সাধারণত আছে, তোমাদের অসুবিধা হবে না ফর্ম ফিল আপ করতে। যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো ফর্ম ফিল আপের সহ। সো আজকের জন্য এখানে ভিডিওটি শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবে, কারণ এখানে বিভিন্ন জব রিলেটেড ভিডিও পাওয়া যায়। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।